হযরত ঈসা আলাইহিসসালামের জীবনী। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংগঠিত হওয়ার অব্যাহতিকাল পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদী শরিয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন, তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিসসালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্কর ভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউযুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিসসালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে, বরং তৃতীয়বাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন। সূরা মায়েদা আয়াত নাম্বার 73। অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে খ্যান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কোরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে, আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিসসালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসা আলাইহিসসালামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এইসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসা আলাইহিসসালামের নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি। আল ইমরান আয়াত নাম্বার 36। অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ, তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিসসালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন, যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন, খাদিজা বিনতে খুওয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। মারিয়ামের জন্ম ও লালন পালন। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল ইমরান আয়াত নাম্বার 35। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ তাআলা ভালো করে জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর যিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলত, এসব আল্লাহর নিকট থেকে আসে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করে থাকেন। আল ইমরান। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে
তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো। আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। আল ইমরান, ঈসার জন্ম ও লালন পালন, এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিসসালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মাঝে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কোরআনি বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল, অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই, তাছাড়া এটা নির্ধারিত বিষয়। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের মুখে অর্থাৎ তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল। অন্য আয়াতে একে আল্লাহর কালেমা অর্থাৎ কুন বলা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখতে পাও, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আজ আমি কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের ভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসাবে তিন দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হল। আলোচনা: যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে। নয় মাস দশ দিন পরে সন্তান প্রসব শেষে ৪০ দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন। অতএব ঈসা আলাইহিসসালামকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন। অতএব ঈসা আলাইহিসসালামকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক, আর এটা আল্লাহর জন্য একই বাড়ি সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে দশ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি, এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত হল আদমের মতো, তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ তাআলা বলেন সেটাই সত্য, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ আদম আলাইহিসসালামকে
যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসা আলাইহিসসালামকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে, সে কথাও উপরোক্ত আয়াতে দ্ব্যর্থহীনভাবে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনি ইসরায়েলের নবী ও রাসুল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল, সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে, যাতে সুপক্ক খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম, অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশুখ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25শে ডিসেম্বর তারিখে। অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই, যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আওয়াল একই তারিখে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের। অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল 9ই রবিউল আওয়াল সোমবার ও মৃত্যুর তারিখ ছিল 12ই রবিউল আওয়াল সোমবার। ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখা দেখি 605 অথবা 625 হিজরিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 586 থেকে 632 হিজরি এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন্নবীর প্রথা চালু হয়। এই বিদাতি প্রথা কোন কোন মুসলিম দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাআলা তাতেই বরকত দিবেন। যেমন তালুত দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়। হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয়। এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ তাআলা বলেন, অতপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু তো নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কৌমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহ তাআলার দেওয়া এক অলৌকিক সন্তান যা কওমের লোকেরা জানে না। আল্লাহ তাআলা বলেন, অতপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিসসালাম তখন বলে উঠল, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ তাআলা আমাকে উদ্যত ও হতভাগা করেননি, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসা আলাইহিসসালাম উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ইনি হলেন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালাম, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা বিতর্ক করে থাকে। আল্লাহ তাআলা এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন, হও ব্যাস হয়ে যায়। ঈসা আলাইহিসসালাম আরো বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ।
কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসা আলাইহিসসালামের মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকেই পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে, তাদের ঐসব বাক বিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল, দুনিয়াতে যার শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য, আল্লাহপাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মারিয়ামের বৈশিষ্ট্য সমূহ, তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষ স্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সত্যিসাধ্যী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ তাআলা নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয়সমূহ, মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসা আলাইহিসসালামের পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহপাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী, তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। ঈসা আলাইহিসসালামের জন্ম গ্রীষ্মকালে হয়েছিল, খেজুর পাকার মৌসুমে। খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে 25শে ডিসেম্বরের প্রচণ্ড শীতের সময়ে নয়, ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিব্রাইল আলাইহিসসালাম মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক খেজুর সমূহ পতিত হয়। বিশেষ করে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্য সমূহ বের হতে পারে, যেমন ঈসা আলাইহিসসালামের মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারি শরীফে বর্ণিত বনি ইসরায়েলের জুরাইজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায়। ঈসা আলাইহিসসালাম কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসুল। ঈসা আলাইহিসসালাম যে বিনা পাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে, কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয়ে থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাআলা তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেয়া হয়নি। ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্য সমূহ, নাম্বার 1, তিনি ছিলেন বিনা পাপে পয়দা বিশ্বের একমাত্র নবী। নাম্বার 2, আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে। নাম্বার 3, তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন।
নম্বর চার, দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। নাম্বার পাঁচ, তিনি মাতৃকোর থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন। নাম্বার ছয়, তিনি বনী ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমদ এর আগমনের ভবিষ্যৎবাণী করেন। তার মুজিজা সমূহের মধ্যে ছিল, তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলে তা জীবন্ত হয়ে উড়ে যেত, তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন, তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। নাম্বার আট, তিনি আল্লাহর কিতাব ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন, তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাআলা তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহ বশে শূলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ঈসা আলাইহিসসালামকে হত্যা করেনি। নাম্বার দশ, তিনি একমাত্র নবী যাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাককালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রুশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। হযরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। সাধারণত সকল নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন, তবে ঈসা আলাইহিসসালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স ৩০-৩৫ মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌঢ় বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিসসালামের দাওয়াত। ঈসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত সাতটি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনী ইসরায়েলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসূল হিসাবে, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসাবে, যার নাম হবে আহমাদ। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনিত এই কিতাব পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো কোনো বস্তু তো যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু তো যা তাদের জন্য হালাল ছিল, এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে এবং এই কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এই ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল এবং এই কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরো বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এত ভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এ শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিসসালামের পেশকৃত পাঁচটি নিদর্শন। তাওহীদ ও রিসালাতের উপরে ইমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনী ইসরায়েলকে তার আনিত নিদর্শন সমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শন সমূহ নিয়ে, যেমন আমি তোমাদের জন্য মাটি ধারা পাখির আকৃতি তৈরি করে দিই, তারপর তাতে যখন ফুঁক দিই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে, আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠ রোগীকে, আর আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মূসা আলাইহিসসালামের সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাআলা তাকে লাঠির মুজিজা দিয়ে পাঠালেন।
অনুরূপভাবে ঈসা আলাইহিসসালামের সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সে কারণে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মুজিজা সমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মজেজারূপে নাজিল হয়, যাতে আরবের স্বনাম খ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি, ঈসা আলাইহিসসালামের মৌজেজাসমূহ দেখে এবং তার মুখনিসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে। কারণ তাওহীদের সাম্য বাণী সমাজের কায়েমী স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনি ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমে ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরো দ্বিগুণ বেগে দিনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পদ, তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে, এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এইসব ষড়যন্ত্র নস্যাত করার জন্য আল্লাহ তাআলা স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ, ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবী গজব নাজিল করেছেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদের অঙ্গীকার ভঙ্গের কারণ, অন্যায়ভাবে রাসূলগণকে হত্যা করার কারণে, এবং তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর তাদের কুফরির কারণে এবং মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে, আর তাদের এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল, বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এই ব্যাপারে নানাবিধ কথা বলে, তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, আর নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ, সূরা নিসা 155 থেকে 161 আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ। নাম্বার 1, তাদের ব্যাপক পাপাচার। নাম্বার 2, আল্লাহর পথে বাধা দান। নাম্বার 3, সুদের লেনদেন। নাম্বার 4, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। নাম্বার 5, অঙ্গীকার ভঙ্গ করা। নাম্বার 6, নবীগণকে হত্যা করা। নাম্বার 7, আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। নাম্বার 8, কুফরি করা। নাম্বার 9, মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। নাম্বার 10, ঈসা আলাইহিসসালামকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্বরাহন, তৎকালীন রোম সম্রাট সাতিউনুসের নির্দেশে ঈসা আলাইহিসসালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জৈনিক নরাধমকে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিসসালামের সদৃশ হয়ে যায়,
ফলে ইহুদিরা তাকেই ঈসা আলাইহিসসালাম ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়ে নানা কথা বলে এবং ঈসা আলাইহিসসালামকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ তাআলা বলেন, এই বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিসসালাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার বই কিছুই নয়। আল্লাহর পাঁচটি অঙ্গীকার। ইহুদিদের বিপক্ষে হজরত ঈসা আলাইহিসসালামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ তাআলা পাঁচটি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেছেন। নাম্বার এক, হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। নাম্বার দুই, তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে। নাম্বার তিন, তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। নাম্বার চার, অবিশ্বাসীদের বিপক্ষে ঈসা আলাইহিসসালামের অনুসারীদেরকে কিয়ামত অবধি বিজয়ী রাখা হবে। নাম্বার পাঁচ, কিয়ামতের দিন সবকিছুর চূড়ান্ত ফয়সালা করা হবে। এই বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, আমি তোমাকে ওফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব, আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব, অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফয়সালা করে দেব। উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে ওফাত দেব, ওফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রায় যাওয়াকে ওফাত বা মৃত্যু বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে, আর যে মরে না তার নিদ্রাকালে। সে কারণ যাই হোক, ফাররা প্রমুখ বিধানগণ এর অর্থ বলেন, আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় স্বাভাবিক মৃত্যুদান করব। এটা ঈসা আলাইহিসসালামের জন্য এক ধরনের হিজরত বৈকি। পার্থক্য এই যে, অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, পক্ষান্তরে ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন, অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ তাআলা সর্বাধিক অবগত এবং তিনি সকল ক্ষমতার অধিকারী। অতঃপর ঈসা আলাইহিসসালামের অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ইমানি বিজয়, এবং সেটি ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ইমানি বিজয়ের সাথে সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে, ভবিষ্যতে আবারও সেটা হবে। এমনকি কোনো বস্তি ঘরেও ইসলামের বিজয় নিশান উড়তে বাকি থাকবে না। সবশেষে কিয়ামত প্রাককালে ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংগঠিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। হাওয়ারি কারা, শব্দটি হাওর ধাতু থেকে উৎপন্ন, অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন। পারিভাষিক অর্থে ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী, শীর্ষ স্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হতো। কেউ বলেছেন যে নাবাতীয় ভাষায় হাওয়ারি অর্থ ধোপা। ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন, পরে তারা ওই নামেই পরিচিত হন। অথবা একজন তাদের উপাধি হাওয়ারি ছিল যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন। কোনো কোনো তাফসীরবিদ তাদের সংখ্যা ১২ জন বলেছেন। ঈসা আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে তেমনই সাহাবি বলা হয়। আভিধানিক অর্থে সাহাবি অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম ব্যতীত অন্যদের সাথীগণকে সাহাবি বলা হয় না, কেননা এই পরিভাষাটি কেবল ওই সকল পবিত্র আত্মা ব্যক্তিগণের জন্যই সৃষ্টি হয়েছে। অবশ্য হাওয়ারি শব্দটি কোনো কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম একদা বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, তেমন আমার হাওয়ারি হলো জুবায়ের। ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? এই কথাটি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে,
যখন ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের কুফরি অনুধাবন করলেন, তখন বললেন, কারা আছো আমার পথে আল্লাহকে সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। হে আমাদের পালনকর্তা, আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ, এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি, অতএব তুমি আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। আল ইমরান। অন্যত্র এসেছে এভাবে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিদের বলেছিল, কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী? হাওয়ারিরা বলেছিল, আমরাই আল্লাহর সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একটি দল বিশ্বাস স্থাপন করল এবং অন্য দল প্রত্যাখ্যান করল। অতঃপর আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের উপরে, ফলে তারা বিজয়ী হল। অবশ্য হাওয়ারিদের এই আনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন তার বিশেষ অনুগ্রহে, যেমন তিনি বলেন, আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম, এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। এখানে হাওয়ারিদের নিকট ওহি করা অর্থ তাদের হৃদয়ে বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা। এটা নবুয়তের ওহি নয়, বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিসসালাম তার অনুসারীগণের প্রতি উপরোক্ত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন। সাথে সাথে ১২ জন ভক্ত অনুসারী তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং আনুগত্যের শপথ নিয়েছিলেন। অতঃপর তারাই ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্ব আরোহণের পরে ঈসাই ধর্ম প্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন। যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু দলে বিভক্ত হয়ে যায়। আজও বিশ্ব খ্রিস্টান সমাজ রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নামে প্রধান দু দলে বিভক্ত, যাদের রয়েছে অসংখ্য উপদল, আর এরা সব দলই ভ্রান্ত। ইমাম বাগাভি রহমতুল্লাহ আলিহি সুরা সফ ১৪ আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্বারোহণের পর খ্রিস্টান জাতি তিন দলে বিভক্ত হয়ে যায়। একদল তাকে আল্লাহ বলে, একদল তাকে আল্লাহর পুত্র বলে, এবং একদল তাকে আল্লাহর দাস ও রাসূল বলে। প্রত্যেক দলের অনুসারী দল ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বাড়তে থাকে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের আগমন ঘটে এবং তিনি মুমিনদের দলকে সমর্থন দেন, ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে। বলা বাহুল্য, মুমিন ঈসাইগণ সবাই ইসলাম কবুল করে ধন্য হন, বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করলেন ও তারা বিজয়ী হল। বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করলেন ও তারা বিজয়ী হল বলতে উম্মতে মুহাম্মাদিকে বোঝানো হয়েছে, যারা ঈসা আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন এবং অবিশ্বাসী কাফের মুশরিকদের উপর দুনিয়া ও আখিরাতে বিজয়ী হয়েছেন।